আসসালামু আলাইকুম সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে জানায় আন্তরিক সালাম ও শুভেচ্ছা আমি শুরু করব অষ্টম শ্রেণীর গণিত অধ্যায় এগারো তথ্য উপাত্ত অর্থাৎ আমরা যেটাকে পরিসংখ্যান বলি বন্ধুরা এই অধ্যায়ের সংজ্ঞাগুলো আপনাদের কাছে অনেক কঠিন লাগে আমি এই সংজ্ঞাগুলোকে আপনাকে একদম মুখস্থ করাই দিব নর্মালি এটি অষ্টম শ্রেণীর ক্লাস কিন্তু আপনি সিক্স সেভেন বা নাইন টেনও কিন্তু এই অধ্যায়টা আছে এবং সেম সংজ্ঞাগুলো আছে তা যদি আপনি এখান থেকে একবার শিখতে পারেন তাহলে আপনার কাছে অনেক ইজি হয়ে যাবে শুরু করলাম প্রথমত এখানে জানতে হবে পরিসংখ্যান কী জিনিস উপাত্ত কী জিনিস প্রাথমিক উপাত্ত বাট আমি ইম্পর্টেন্টের ভিত্তিতে বললাম এটা বেশি লাগবে তা উপাত্ত লাগবে শ্রেণী সংখ্যাটা লাগবে গণসংখ্যা লাগবে আয়তলেক লাগবে পুরুষরোগ লাগবে মধ্যক লাগবে এটা আপাতত পরে পায়চিত্র আর কেন্দ্রীয় প্রবণতার পরে কিন্তু আমার এগুলো একদম লাগবে তাহলে আমি ফার্স্টে শুরু করলাম পরিসংখ্যান কী জিনিস সাপোজ আপনি বললেন যে এক থেকে পাঁচ রোলের মধ্যে জিপি ফাইভ পাইছে অনেকজন তাহলে আপনি যদি এখানে কাউন্ট না করতে পারেন যে এক থেকে পাঁচ রোলের মধ্যে কজন জিপি ফাইভ পাইছে তাহলে কিন্তু বের করতে পারবেন না তাহলে আপনি বলবেন যে অবশ্যই এক থেকে পাঁচ রোলের মধ্যে কজন পাইছে তিনজন না চারজন নাকি দুইজন আমি বললেন চারজন পাছে জিপি ফাইভ তাহলে এই যে সংখ্যাটা বের করতে পারলেন এই বের সংখ্যাটা না বের করলে কিন্তু ওটার ওই শ্রেণীর মানটা বের করা পসিবল না যে ওই ক্লাসে কজন ভালো করলো বা কজন খারাপ করলো এই জন্য পরিসংখ্যানটা খুব ইম্পর্টেন্ট আর এই যে সংখ্যাটা বের করলেন এটা জন্য হলো পরিসংখ্যান তাহলে দেখেন সংখ্যা ভিত্তিক কোনো তথ্য বা ঘটনা হচ্ছে পরিসংখ্যান এই যে এক থেকে পাঁচ রোলের মধ্যে জিপিএ ফাইভ পাইসে হলো কজন তাহলে এই সংখ্যাটা কিন্তু জানেন না কিন্তু ওই মানটা বের করাই হলো পরিসংখ্যান তার মানে সংখ্যা ভিত্তিক কোনো তথ্য বা ঘটনা হচ্ছে কি পরিসংখ্যান উপাত্ত তথ্য বা ঘটনা নির্দেশক সংখ্যাগুলো হচ্ছে পরিসংখ্যানের উপাত্ত এখন এই তথ্য আর উপাত্ত মানুষ প্রায় মিলাই ফেলে আমি একটা বুদ্ধি শেখাই দেখেন ইনফরমেশান ইনফরমেশান মানে কিন্তু কি তথ্য আর ডেটা ডেটা মানে কিন্তু উপাত্ত বন্ধুরা সাপোজ আপনি কারোর বাড়ি খুঁজবেন কি লাগবে ইনফরমেশান লাগবে এখন বললেন যে তার বাসা নাম্বার দুই রোড নাম্বার দুই হাউস নাম্বার এক এই সবগুলো ডেটা বা উপত্য মিলে কিন্তু কি হবে ইনফরমেশনটা হবে তার মানে উপাত্ত হলো ছোট তথ্য হলো কি বড় উপাত্ত ছোট তথ্য বড় সাপোজ আপনি বললেন যে এক থেকে পাঁচ বছরের শিশু পাবে দশ টাকা আবার বললেন যে আবার বললেন যে ছয় থেকে বারো বছরের শিশু এরা পাবে হলো বিশ টাকা এই যে এ একটা ডেটা এ একটা ডেটা বা এ একটা উপাত্ত এ একটা উপাত্ত এই সবগুলো উপাত্ত মিলেই কি হবে তথ্য হবে অর্থাৎ তথ্য মানে কি অনেকগুলো ডেটা মিলে সম্পূর্ণ মানটা যেমন আমি একজনের যদি বাসা খুঁজি তার বাসার নাম্বার কত রোড নাম্বার কত বাড়ি নাম্বার কত সবগুলো হলো ডেটা বা উপাত্ত এই উপাত্তগুলো মিলেই হবে কি তথ্য আপনার কিন্তু এটা মন থাকবে না আমি এই জন্য বলছি ইনফরমেশান আর ডেটা যদি আপনি কারুর বাসা খোঁজেন কি লাগবে ইনফরমেশান লাগবে অর্থাৎ সবগুলা ডেটা লাগবে তাহলে আমি যদি এটা এভাবে মনে রাখেন যে কারোর বাসা খুঁজবো আমার কি লাগবে ইনফরমেশান লাগবে অর্থাৎ তথ্য লাগবে তথ্য করতে হবে ডেটা থেকে ডেটা বা উপত্য থেকে তাহলে আপনার কাছে সংখ্যাটা মনে থাকবে তাহলে সংখ্যাটা আমরা এখান থেকে বলি তথ্য বা ঘটনা নির্দেশক এই যে দশজন এই বিশ জন বা এই দুই ভাষা নম্বর দুই এই সবগুলো কিন্তু কি ডেটা এই সবগুলো মিলেই কি হবে তথ্য হবে তাই বলছে তথ্য বা ঘটনা নির্দেশক সংখ্যাগুলো হচ্ছে পরিসংখ্যানের উপাদ এগুলো লাগছে না প্রাথমিক তথ্য মাধ্যমিক তথ্য পারবেন এটা ঈশ্বা কারণ যেটা সরাসরি কোনো উচ্চ থেকে সংগৃহীত হয় সেটা প্রাথমিক তথ্য আর যেটা পরোক্ষ হবে সেটা হলো মাধ্যমিক তত্ত্ব শ্রেণী সংখ্যা পরিসরকে যতগুলো শ্রেণীতে ভাগ করা যায় এর সংখ্যাকে পরিসরকে জিনিস সেটা একটু দেখায় আপনাদেরকে পরিসর হলো সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন যোগ এক এই জিনিসটা ভুলে হয় অনেকে অনেকে এক লিখতে মন থাকে না বন্ধুরা আমি এখানে দেখাই সাপোজ মনে করেন আপনি পাঁচ থেকে দুই বিয়োগ করলেন সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন এই পাঁচ থেকে দুই বিয়োগ করলে কিন্তু হয় পার্থক্য এটা কিন্তু বিয়োগটা কী হয় পার্থক্য নট পরিসর এখান যদি আপনি এক যোগ করেন তাহলে কিন্তু হবে পরিসরটা এটাই হলো বোঝার জিনিস দুইটা মানের বিয়োগ ফলকে বলে পার্থক্য দুইটা মানের বিয়োগফলকে ফলকে বলে পার্থক্য তাহলে পরিসর বললে অবশ্যই কি একটা এক যোগ হবে অর্থাৎ সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন যোগ এক এটা হলো পরিসর আমি আবারও বললাম যে কোনো দুই মানের বিয়োগ ফলকে বলে পার্থক্য তাহলে পরিসর মানে কি অবশ্যই দুই মানের বিয়োগফল যোগ এক আশা করি আপনার লং টাইম মনে থাকবে শ্রেণী সংখ্যা তাহলে কি বললাম পরিসরকে যতগুলো শ্রেণীতে ভাগ করা যায় এর সংখ্যাকে শ্রেণী সংখ্যা যেমন এখানে এক থেকে পাঁচ দশ থেকে পনেরো বিশ থেকে পঁচিশ এই সবগুলো কি শ্রেণী সংখ্যা গণসংখ্যা বা ঘটন সংখ্যা শ্রেণীসমূহের মধ্যে সংখ্যাসূচক তথ্যসারীর মানগুলোকে ট্যালি দ্বারা প্রকাশ করাকে গণসংখ্যা বা ঘটন সংখ্যা এই যে চারজন আমরা এখানে এক দুই তিন একটা ট্যালি বা ঘটন সংখ্যা দ্বারা প্রকাশ করব এটাই হলো কি গণসংখ্যা বা ঘটন সংখ্যা কারণ এই চারটা মান যোগ করি তোমার চার এটাই হলো গণসংখ্যা বা ঘটন সংখ্যা আয়তলে গণসংখ্যার নিবেশনের একটি লেখচিত্র আয়তলেক আমরা আমরা যেমন বলি এক থেকে পাঁচ চারজন এক থেকে পাঁচ মনে করেন চারজন লোক পরে হলো দুজন লোক এটা হলো কি এই গণসংখ্যা নিবেশনের এই গণসংখ্যার নিবেশনের কারণ গণসংখ্যা দিয়ে কি তৈরি করা হয় গণসংখ্যা নিবেশনের একটা চিত্র হলো কি আয়তলিক পরে কোশ্চেনটি পাইচিত্র চিত্র আমরা জানি মৃত্যু দিয়ে আঁকা হয় নর্মালি এইটের মধ্যে আসে নাইনটিনে কম থাকে এটা তাহলে সংখ্যাটা বলি সংগৃহীত পরিসংখ্যানের ভাগকে বৃত্তের অভ্যন্তরে কারণ আপনি যখন এখানে একটা মান এত ডিগ্রি ডিগ্রি বলে দিবেন তখন এভাবে আঁকতে হবে সাপোজ এটা এটা আকারে অনেকটা বুদ্ধি আছে আমি এটা শেখাবো এটা বৃত্ত দিয়ে অনেক ইজিভাবে আঁকা যায় কখনো ভুলটা হবে না ইনশাল্লাহ আমি সেটা দেখাবো পরে তাই এই মানগুলোকে বৃত্ত আকারে দেখানোকে বলে পাইচিত্র কেন্দ্রীয় প্রবণতা অর্থাৎ যে মানগুলা কেন্দ্রের দিকে পঞ্জীভূত হওয়া একত্রিত হওয়া কেন্দ্রীয় প্রবণতা তাহলে কেন্দ্রের দিকে ঝোঁকা বা পঞ্জীভূত হওয়া তাহলে এই জন্য বলছে মাঝামাঝি কারণ মাঝামাঝি মানে কিন্তু কেন্দ্রটা এই যে সাপোজ এই জায়গাটা হয় মাঝামাঝি তাহলে ম্যাথমেটিক্যাল ভাষা হলো কেন্দ্রের দিকে আর নর্মালি বুঝি মাঝামাঝি তাহলে মাঝামাঝি বা কেন্দ্রের দিকে যে মানগুলো পঞ্জীবিত হওয়া বা একত্রিত হওয়াকে কেন্দ্রীয় প্রবণতা বলে গাণিতিক গড় এই যে একটা সংখ্যা উপাত্ত সমূহের সংখ্যাসূচক মানে সমষ্টিকে যদি উপত্তর সময়ে সংখ্যা দ্বারা ভাগ করা যায় সহজ কথা হলো যেমন আপনি এখানে চারজন মনে করেন যে মোট যোগ করে হয়েছে বিশ মোট যোগ করে হয়েছে বিশ মনে করেন যে বা পাঁচ দুই আট সাত এরকম যোগ করলেন চারটা মান যোগ করে বিশ হয়েছে যোগ করার পরে মোট কয়জন চারজন তাহলে এই জন্য বলছে সংখ্যাসূচক মানগুলোকে মোট সংখ্যা দ্বারা ভাগ করা তাহলে এই সংখ্যাসূচক মানের সমষ্টিকে মোট সংখ্যা দ্বারা ভাগ করাকে বলে গাণিতিক এই যে একটা সংখ্যা মধ্যক মধ্যে হলো যে আমরা যদি ওই মানের ক্রম অনুযায়ী সাজাই যেমন সাপোজ এক দুই তিন কিন্তু অবশ্যই কিন্তু মানের ক্রম অনুযায়ী সাজাতে হবে নাহলে কিন্তু হবে না কারণ যদি এক তিন না সাজান তাহলে কিন্তু কেউ তিন দুই এক তাহলে তো হবে না অবশ্যই সেটা এর মাঝখানটা হবে মদ্যক মানগুলোকে যদি আমরা ক্রম অনুযায়ী সাজাই তাহলে সমান ভাগে ভাগ করবেন এখানে এক ভাগ এখানে এক ভাগ এর অর্ধেক ভাগের মাঝখানটা হলো মদ্যক এই যে দুই ভাগ করলে সে মানেই হবে মদ্যক যে প্রুচুরোক সব সবথেকে বেশিবার আসছে সেটা হলো প্রুচুরোক আমরা আর কিছু সংখ্যা বলে দিব একটা জিনিস শ্রেণী সংখ্যাটা আমরা ফার্স্টে বলছিলাম শ্রেণী সংখ্যাটা কে বের করব পরিসর বা শ্রেণী ব্যবধান পরিসরটা জানি আমরা এটা আর শ্রেণী ব্যবধানটাও জানি যে পার্থক্যটা যেমন পাঁচ থেকে দুই বিয়োগ করে দেবেন সেটাই পার্থক্যটা আয়ত লোক আঁকতে গেলে আমাকে অবশ্যই অবিচ্ছিন্ন হতে হবে এই কারণটা কি সাপোজ মনে করেন আপনি এক থেকে পাঁচ মনে করেন যে এক থেকে পাঁচ হলো দুজন লোক পরে মনে করেন যে পাঁচ থেকে সাত বা পাঁচ থেকে সাত হলো তিনজন লোক তাহলে আপনি এক থেকে পাঁচ একটা লেক আঁকলেন এক থেকে পাঁচ এই পর্যন্ত এক থেকে পাঁচ তাহলে এখান তো পাঁচের পরে ছয় হওয়ার কথা তাহলে তো এখানে পাঁচ দিয়ে আবার আঁকা যাবে না এটা অবশ্যই কী হতে হবে অবিচ্ছিন্ন হতো হবে এক থেকে পাঁচ পরে ছয় হইতে হবে বা এক জন্য কিন্তু আমরা এখানে পয়েন্ট পাস কমাই নেই বা পয়েন্ট পাস বাড়াই নেই কারণ অবিচ্ছিন্ন ছাড়া এটা আঁকা পসিবল না শ্রেণীর মধ্যমান শ্রেণীর মধ্যমান বের করার নিয়ম হলো কি যে শ্রেণীর একটা উদ্যমান আর নিম্নমান যোগ করা মানে এখান থেকে এক পাশ তাহলে পাঁচ আর এক যোগ করে দুই ভাগ করলে হবে শ্রেণীর মধ্যমানটা বাকি যেগুলো আছে আমাদের এইটের জন্য লাগবে না খালি এটাই লাগবে আমাদের বীজের সংখ্যা আর জোর সংখ্যার জন্য বীজের সংখ্যার মধ্যে হলো এন প্লাস ওয়ান ভাগ দুই কারণ বীজ সংখ্যার মধ্যমান বের করার জন্য এন প্লাস ওয়ান কারণ বিজোড় হলে এখানে এক যোগ করলে জোর হয় বিজলের জন্য এন প্লাস ওয়ান ভাগ দুই আমরা অঙ্ক করার সময় দেখাই দিব আর জোরের জন্য হয় এন বাই টু ও এন বাই টু প্লাস ওয়ান পদ দুটি যোগফল ভাগ দুই আমি একটু দেখা এখানে সাপোজ এক দুই তিন এখন এখানে তিনটে মান আছে তাহলে এখানে তিনটে মান কিন্তু আমার মানে ভাগ যাবে না তাহলে এখানে বিজোড় এটা তাহলে সূত্র হবে এন প্লাস ওয়ান এন প্লাস ওয়ান ভাগ দুই কারণ বিজোড়ের সাথে এক যোগ করলে কিন্তু জোর হয়ে যায় তাহলে এন প্লাস ওয়ান মানে চার চার ভাগ দুই সমান দ্বিতীয় পথ তাহলে সূত্র হবে কি এন প্লাস ওয়ান ভাগ দুই এটা হলো কি বিজোড়ের জন্য আর জোরের জন্য যদি হয় তাহলে এখানে একটা সংখ্যা বাড়ান চার তাহলে জোরের জন্য হবে কি এটা জাস্ট আমার জোর মানে কি ভাগ যায় তার মানে আগে হবে জাস্ট এন বাই টু এন বাই টু আর কিছু না কিন্তু এন বাই টু আর এন বাই টু প্লাস ওয়ান পদ দুটি যোগফল ভাগ দুই পদ দুটির সাংখ্যিক মানের যোগ ফল তাহলে আমরা এখান দেখেন পদ দুটির মানে সাংখ্যিক মানের যোগফল ভাগ দিই তাহলে আমরা যদি এখানে একটা সূত্রটা মুখস্ত করার বুদ্ধি শিখে খেয়াল করেন চারটে মান না তাহলে এখানে এই যে এক একটা বাদ দেন আর একটা বাদ দেন তার মানে এই যে এই দুইটা মানের যোগফল ভাগ দুই তাহলে এই দুইটা মানে আগে প্রথম দুই মানে কি এন বাই টু কারণ চার ভাগ দুই দেখেন দ্বিতীয় পদ দ্বিতীয় আর তৃতীয় পদ তার মানে এন বাই টু আর এন বাই টু এর সাথে কিন্তু এক যোগ করলে এন বাই টু এন বাই টু মানে কিন্তু দ্বিতীয় পদ এন বাই টু মানে কি দ্বিতীয় পদ তাহলে এর সাথে এক যোগ করলে কিন্তু হয় তৃতীয় পদ তাহলে এন বাই টু প্লাস ওয়ান পদ দুটির সাংখ্যিক মানে যোগফল ভাগ দুই এটা হলো মধ্য বের করা সূত্র জোর সংখ্যার জন্য আশা করি বুঝতে পারছেন আমরা ক্লাসের মধ্যে আরও ডিটেলস দেখাই দেব সিস্টেম একাডেমি আরের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মধ্যে ক্লাস আল্লাহ হাফেজ